নড়াইলে এভাবে মাছের ঘেরের পাড়ে মাচায় মাচায় ঝুলছে হলুদ ও কালো রঙের তরমুজ। জেলার অসংখ্য বিলের পাড়ে বারোমাসি জাতের এই ফলের আবাদ হয়েছে। বাঁশ ও নেট দিয়ে তৈরি করা হয়েছে মাচা, তাতে ঝুলছে রসালো এই ফল। তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও কৃষি বিজ্ঞানের উন্নয়নে এখন দেশে বারো মাসই এই ফল পাওয়া যায়। বাজারে এখন প্রায়ই দেখা মিলছে গাঢ় সবুজ বা কালচে রঙের তরমুজ। নড়াইল জেলায় বিভিন্ন বিলের পাড়ে বারো মাসই তরমুজ আবাদ হয়েছে। মাচাই বা মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ বেশ জনপ্রিয় হচ্ছে। পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলের চাহিদাও রয়েছে বেশ। জুনের মাঝামাঝি সময়ে বারো মাসে এ ফলের বীজ রোপণ করে কৃষকরা। মাত্র তিন মাসে ফল বাজারজাত করা যায়। স্বল্প খরচ আর সামান্য পরিশ্রমে ফল বিক্রিতে লাভবান হন কৃষকরা। এই জেলায় বারো মাসে তরমুজ চাষে ঝুঁকছেন অনেকে। প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় আশা করা যায়, মনে করেন যে আশানুরূপ ফল পাবো। এ জাতের তরমুজ দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। একর প্রতি জমিতে তরমুজ চাষে খরচ হয় মাত্র ১৫-২০ হাজার টাকা। সেই জমিতে উৎপাদিত ফল বিক্রি করে মিলে ১.৫-২ লাখ টাকা। অসময়ে এই তরমুজগুলো খাইতে পারতেছি, মিষ্টি সুস্বাদু এবং মানুষের আগ্রহ বাড়তেছে। কৃষকদের তরমুজ চাষে সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। অফসিজন তরমুজের চাষাবাদ বৃদ্ধি পাবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে। এক্ষেত্রে উল্লেখ্য যে অফসিজন তরমুজের বাজার ব্যবস্থা আমরা দেখছি এখন পর্যন্ত ভালো আছে এবং আশা করছি তারা খুব সহজেই এই তাদের যে উৎপাদিত পণ্য এটা বাজারে বিক্রি করে ন্যায্য মূল্য পাবে এবং তারা এই জাতীয় উচ্চ মূল্যের ফল চাষে আরও আগ্রহী। এবার নড়াইলে ২০ হেক্টর জমিতে বারো মাসে তরমুজের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।